আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবা তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, চাচা ভালো আছি। চাচা চাচিমা ভালো আছে? আরে বাবা বিয়াই তো করি নাই এখন। আল্লাহ কি কোন চাচা, চাচা বয়স কত হলো? এই তো 40। 40 চাচা? তাহলে চাচা বিয়ে সংক্রান্ত একটা গল্প করি। হ্যাঁ করো। আচ্ছা চাচা, ধরেন বাংলাদেশের যে আবহাওয়া, গড় আবহাওয়া, গড় আয়ু, তাতে আপনি ধরেন 56 বছর ধরে নেন বাঁচবেন, তাহলে আপনি 40 বাদ দেন চাচা, তাহলে থাকে কত আর 16। তাহলে 16 এখন ধরে নেন এই বছরেই আপনি বিয়ে করলেন, তাহলে আপনি 16 বছর লাইফ পাচ্ছেন। 16 বছরের মধ্যে কি হচ্ছে চাচা? আপনি অর্ধেক দিন আর অর্ধেক রাত, তাহলে 8 বছর দিন আর 8 বছর রাত। তাহলে আপনি দিন বাদ দেন কাকা, কারণ দিনে তো আপনি কিছু করতে পারবেন না, অফিস আদালত ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবেন। তাহলে 8 বছর দিন বাদ গেলে আর 8 বছর রাত থাকে কাকা। এর মধ্যে কাকা মেয়েদের একটা প্রাকৃতিক বিষয় থাকে, ওই যে একটা মাসিক টাসিকের বিষয় থাকে, তাহলে ওখানে গড়ে ধরেন 1 মাসে আপনার 7 দিন 8 দিন, সেই হিসাবে আপনার 8 বছরে 2 বছরই বাদ দেন, 1/4 বাদ দেন, থাকে কত? 6 বছর। আচ্ছা কাকা, 6 বছরে মনে করেন যে কোনো না কোনো ভাবে আপনি মনে করেন 2টা বাবু নিলেন, তাহলে বাবুর জন্ম থেকে শুরু করে শেষ পর্যন্ত ঝাই ঝামেলায় আপনার কিন্তু চাচা আবার 2 বছর গেল, তাহলে আর থাকে কিন্তু চাচা আপনার হাতে 4 বছর। এইবারে 4 বছরের মধ্যে ধরেন আপনার বউ ইয়াং মানুষ হিসাবে বাবার বাড়ি ঘুরি ঘুরি যাবে, এর বিয়ে ওর এটা সেটা সমস্যা, আত্মীয় স্বজন পিটিয়ে আটা খাওয়া, তাহলে ধরেন গড়ে আরও ধরেন যে 1-2 বছর সে বাপের বাড়ি থাকবে, তাহলে আর থাকে কাকা আপনার হাতে 2 বছর। তাহলে এই যে আপনার এত বড় সুটাম দেহ কাকা, এই যে দাড়ি মুছ সবই দিছে, কল কবজা সবই আছে, তাহলে কি কাকা এই মাত্র এই 2-2 বছরের জন্য আপনার জীবন? না কাকা, এটা ঠিক করেন নাই কাকা, এটা খুবই ভুল কাজ করেছেন। এই দেখেন কাকা, আমাকে দেখেন কাকা, 20 বছরে বিয়ে করে ফেলাইছি কাকা, কি মজার টরোটপ্পার লাইন, কোনো ঝাই ঝামেলা নাই, সুন্দর চলতেছি কাকা। আপনি ভুল করেছেন কাকা, এই 2 বছরের জন্য এখন আপনার আর বিয়ে করারই দরকার নাই, এমনি আপনি অবিবাহিত থাকে যান কাকা, একটা ইতিহাস হয়ে যাক। আল্লাহ হাফেজ।